মানলাম আমি খুব অন্যায় করছি, এখন তোমাকে যা করতে ইচ্ছে হয় তোমরা করো গে ভাই, খালি তোমাকে সাথে কে, এই বাড়ির কারো সাথে আমার কোনো কথা কবে ইচ্ছে করতেছে না। তুমি আমার দিকে এরকম গুল্লা গুল্লা করে তাকিয়ে আছো কিসের জন্য শিফালি? আমি তো তোমাদের নিজস্ব সীমানার্থে মেলা দূরে অবস্থান করতেছি, সরকারি রাজপথে দাঁড়ায় আমি তোমার সাথে কথা করছি। তুই কিন্তু ফাল কথা করছিস, আমার বড়বাবু তোর সাথে মেলা কথা কইছে, এটা হবেরই পারে না। বলেন তো সাদ মামা, মার্ডার করব, ফালাটা দেন। খুনকারের বড় বাটাক মার্ডার করার জন্য এত উত্তেজনার কি আছে রে? প্রত্যেকদিন কম করে হলেও 10 বার তাকে মার্ডার করা যায়। ওই কাল্পিক কয়বার আসছে, তোমরা 3 বোন নাকি ওর সাথে একসাথে কবুল করেছাও? শেফালি তুমি একটু যাও, আমি কামটা সারি আসি। ইশিরে দেহ দেই তামসাটা, একটা কথা কমু কমু করিও মনেই থায় না। আচ্ছা তোমরা একটা কথা কও দেই, এই ড্রেস বানানো লইয়া তোমাকে মনের মধ্যে কোনো ধরনের আক্ষেপ আছে? ক্যা আক্ষেপ থাকবি ক্যা? আপনার পাগল খাওয়াতে আপনার মাইন্ডে লাগিছে ভাইজান। অবশ্য পৃথিবীতে সব পাগলে কি পাগল গলি সে মাইন্ড খায়। আমি তো অস্বীকার করতেছি না যে আমি পাগল, আমি রাগও করতেছি না। তবে পাগলের কাছে বিচার নিয়ে আসতেছ কিসের জন্য? আপনার কাছে বিচার নিয়ে আসবো না তো কার কাছে যাব? আপনার বউ যেভাবে একের পর এক আমাকে অপমান করতেছে, তার বিরুদ্ধে নালিশ নিয়ে আপনার কাছে আসবো না তো ওই চৌধুরীর কাছে যাব? তুমি ঠিক কথাই কইছো পরিবেণু, এই হিস্ট্রিটা যেভাবে প্রকাশ পাওয়া শুরু হয়েছে তাতে বিশের মনে হয় তার কাছেই নিয়ে যাওয়া লাগবে। খুব হিস্ট্রি বাজ হয়ে গেছো তাই নে? খুব হিস্ট্রি বাজ হয়ে গেছো, তোমার গাড়ে এক থাপ্পড় মাইলে আমি নতুন হিস্ট্রি লেখা শুরু করে দেবো। বিয়ার দব চ্যাংড়া জানি কোথা কার। হায় আল্লাহ, ও ভাইজান আপনি কি সত্যি সত্যি উন্মাদ হয়ে গেছেন? হ্যাঁ, আপনি কার গালে থাপ্পড় দিবার চাচ্ছেন? এটা কি কোনো বড় সুগতির ব্যবহার? হায় আল্লাহ, আমি কার সিলতে করতে করতে নিজে অসুস্থ হয়ে গেছি। হা ধৈর্য ধরো পরিবন, ধৈর্য ধরো, আমাকে সর দিবের শাক থাপ্পড় দিবের শাক আমি মাইন্ড করি নাই। আমি তো জানি যে ভাইজানের বেরানির উপর দিয়ে কীরকম চাপ যাচ্ছে, সে কীরকম করে সহ্য করে কও তো। আর একবার যদি তুমি আমাকে পাগল কইছো রবিউল, তাহলে তোমার কিন্তু খবর আছে কয়ে দিচ্ছি। ভাইজান আপনি আমার উপর যতই রাগ হন আর জবান স্তব্ধ করে দিবেন স্যার, যেটা সত্যি সেটা কিন্তু আমি কবই। পাগল না হলে পরে এইরকম একটা হিস্ট্রিওয়ালা বোর সাথে এত বছর ঘর সংসার করলেন? এই তুমি দেখলে না, তোমার সামনেই তো মাথায় বাড়ি দিবির গেছিল। শোনো, এই মেন্টালে ভর্তি করে দিয়ে একটু চিকিৎসা মিকিৎসা করলে ধান বুদ্ধি খুলবে নি, তখন ঠিক বুঝতে পারবে নি যে বউ কি। আজে বাজে কথা কি রাখছে কত? শিপালি কোন জায়গা থেকে কি সব উল্টে পাল্টা কথা শুনে আসে, কি করছো তোমার, কিরা কইছে কথা? খুনকারের বড় বাটার সাথে কি তোমার দেখা হয়েছিল? সে কি তোমাকে নিজে কইছে নাকি তুমি আশেপাশে কারো কাছ থেকে শুনে এসব কথাবার্তা কইছো? তুমি কিসের জন্য তার সঙ্গে কথা কবে যাবে সেটা তুমি তো ভালো জানো, আমি কেমনে কব? আশ্চর্য ব্যাপার, তুমি কিসের জন্য বুঝতে পারতেছো না আমি কিসের জন্য খুনকারের বেটার সাথে কথা কবে যাবো ওই ফালতু ছেলের সাথে, তা আমার একা একা। তোমার যদি ইচ্ছে নাই থাকতো তাহলে তুমি আমাদের কাছে গোপন করতে না। শিপালি বোন আমার শোনে আমার কথা বিশ্বাস করে, বিশ্বাস তো কর লাগবে তাই নে, মনে করে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, আমার গাড়ে বাগানে আমি তো যাই পারি তাই নে, এখানে সেখানে কীটা খারাপ থাকলো না থাকলো এটা ভাবি চিন্তে গেছি,
আর কেউ যদি কথা কবির আসে সে কথা না শুনে চলে আসে এক ধরনের বিহাদবি না ক। আর আমি কি সাহায্য দিয়ে কইছি যে তুমি আমার সাথে কথা কও? মানে টোটাল ঘটনাটা তোমাকে আমি কই, সত্যি বিশ্বাস করো এটা তুই চোখসই করছি। টোটাল ঘটনাটা তুমি একটা অ্যাক্সিডেন্ট মানে একটা দুর্ঘটনা ধরে পারো, আমার কোনো দোষ নাই। সিরে যদি একদিন হতো তাহলে বুঝতাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তুমি তার সাথে দুই দিন কথা কইছো, দুই দিন দেখা সাক্ষাৎ করেছো, আবার সে তোমার শব্দার ডাক্তারের কবিতাও শুনাইছে, তোমার সাথে বাল্য স্মৃতি চারণ করেছে, আর তুমি কি প্রমাণ চাও বড়বু? না প্রমাণ না, তুমি যা কইছো সব সত্যি কথা, কিন্তু এতে আমার কোনো দোষ নাই বোন। শোনো, আমি এখন আসলে তোমার কিরম করে বুঝাই শিপালি বোন আমার। শোনো, আচ্ছা 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 আমি তোমাকে ধরতেছি না, এটা তুমি আমার কথা শোনো, তুমি ওই খুনকারে বড় পাঠা ছিল না, কিরম একটা গায়ে পড়া স্বভাবের না, ওই সাথে কি আসলে যাইছে কথা কওয়া লাগে? ও তো নিজেই এসে গায়ে পড়া ঝাপা পড়ে কথা কয়, একটা মানসিক কতক্ষণ আসলে এরা যাওয়া যায়? আমি আমি তো ইচ্ছে করে বাগানে যাইনি, আমাকে বাগানে আমি তো যাবই, আমি তো আসলে সাধারণের সাথে কোনো প্ল্যান করা ছিল না, আমি বাগানে গেছি ওই সাথে দেখা হয়ে গেছে, উপজাইছে এসে কবিতা শুনেছে কথা কইছে, এমন আমি কিরম করে তার সামনে থেকে ঝাঁপটা দিয়ে চলে আসবো? আর আমি আসলে তোমার কাছে কথাটা কইতাম কইতাম আসলে আমি হয়েছে কি, আমি আসলে বুঝে পারছিলাম না যে তোমার কাছে কিরম করে কব, সত্যি বিশ্বাস করো এই যে আমি আমি আসলে তোমাকে শুয়ে করছি, তুমি খামাকে এটা দিয়ে ঘেট পাকাও না বোন। শোনো শিপালি, দেখো দেখো আমার মন খারাপ করে রয়েছে, আর তুমি কিন্তু স্বামীর কাছে এসে উল্টে পাল্টা কথা কবে না। জগতে যার বাপ মা থাকে না তার সকলেই হেলা করার সাহস পায়, যার জন্য করলাম চুরি আর সেই কয় চোর, বউ তো তার আস পর্দায় হাতির পাঁচ পা দেখিছে। হায় রে আল্লাহ, মানুষ যে বউর এরম ভাড়ে হয় আমি কোনোদিনও দেখিনি। আরে যে বউ স্বামীক মারবের যায় সে বউর কথা শুনে ভগ্নিপতির গায়ে হাত তুলবের যায়, আমি আমার শ্বশুর বাড়ির মানুষের কাছে কেমা করে দেখাবো? হায় রে আল্লাহ, এই ছিল আমার কপালে। সুজাক দেখেছো এই চাংড়াটাক নিয়েছো যত জ্বালা, বারবার উত্তেজনা বাড়াই দিয়ে একদম কিশোরী করেছে, পিস্টান মারি দিছে। এ সুজা, সুজা করে গেল এ প্রভু, সুজাক দেখেছো কও না, বাড়ির মধ্যে সুজা আছে? জানি নে, তুই দেখতেছ না আমি কাঁদতেছি। ওরে আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। আসলে প্রভু হয়েছে কি, এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা কথা রইটে গেছে, এই কথা শুনে না মাথা রক্ত সেরে গেছে, এখন আমার চোখের সামনে কিটা কুকু করে কাঁদতেছে আর কিটা হি করে হাসতেছে, কোনো কিছু আমার চোখের মধ্যে পড়তেছে না। আমাকে যে বড় ভাই সম্পূর্ণ বিপরীত মুখ হয়েছে, আব্বার বিপরীতে যায় একদম নাও ভাই চলতেছে এরাম করে, না রে বাদাম তুইলে। আচ্ছা ভালো কথা বুবু, তুমি কিসের জন্য কাঁদতেছিলে জানি কদিনে? ও আমি কিসের জন্য কাঁদতেছি সেটা তোর কাছে ভালো কথা মনে হলো তাই না? হ্যাঁ হবি তো, তুই তো তোর বাপের মতোই পাশান হইছিস, হাই যা আমার চোখের সামনে থেকে যা। আসলে তোমাকে আমি কি করে বোঝাবো প্রভু, তোমাকে তো কইলেন যে আমার এরকম একটা অপপ্রচারের কথা শুনে আমার মাথার রক্ত এরাম উঠে গেছে, এরাম উঠে গেছে, চিন্তা করা পারবে না, মানে আমি যে কি কব, সবচেয়ে বেশি রক্ত উঠাই দিয়েছে আমাকে বড় ভাই সাজা, যাকে তুমি আব্বা আব্বা কত কত মুখে ফানা তুলে পেলো সে, আর আমার ছোট ভাই বাটুল সুজা কি করেছে তুমি জানো? আমাকে একসঙ্গে কথাটা কয়ে করে জিগে, এ সুজা সুজা করে গেলি রে সুজা। এ ধরু ভাই, দুলি ভাই দেখতে তো সহজ সরল হাবা গুমা মানুষই মনে হয় তাই না রে? তোর চোখের পছন্দ দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রে মেরু। কিরম তুই তাক হাবা গুবা সরল দেখলু কমতে না, তাক দেখলি তো সিটার সিটার গিরিঙ্গিবাজ মনে হয়, এ কথা তো আমি প্রথম থেকেই করছি তাই না এখনকার সাহেব? এ দরবার তুই কল বেশি কথা কয়ে ফেলা দিচ্ছিস কয়ে দিলাম। হ্যাঁ আরে কবের দে কবের দে, সুযোগ পালি পারে মানুষ নিজের গায়ের ঝাল মিটিয়ে নেয়। এখনকার সাহেব
এ কথাটা অন্য কারো বেলায় প্রযোজ্য হলেও হবে পারে। আমি কিন্তু সেই প্রকৃতির সওয়াল না। আমি যার সম্পর্কে করছি সে কিন্তু আপনাকে পাগল প্রতিপন্ন করার জন্যই উটি পড়ে লাগেছে। এ কথাটা অবশ্য আপনার মুখতেই আমার শোনা। পাগল তোরা আমাকে সকলে মিলেই বানাই দিবো রে ঝোড়ো মেরু, খালি আমার ভগ্নিপতিকে দোষ দিয়ে কি লাভ? ফোনকার সাহেব, আপনার কি মনে হয় আমরা দুলিবার সাথে কথাবার্তা কব? তার সাথে কথা কায় কী হবি? তার হাব ভাব দেখে তো মনে হচ্ছে সে একটা মিশন হাতে নিয়ে আসে। অন্য মানুষের মিশনের খোঁজ না নিয়ে নিজেরা উপযুক্ত মিশন বাস্তবায়ন করলেই তো আর এই সমস্ত মানুষের কাছে আমার কথা শোনা লাগে না। কামের কাম তো কিছুই করবে পারিস নি, খালি আজিরে কথা প্রচার করে নিজের ঘরে অশান্তি ডেকে নিয়ে আসিস। খুনকার সাহেব, আপনি অত হতাশ হবেন না, আমরাও কম অশান্তির মধ্যে নাই, বুঝতে পারছেন? আমাদেরও কিন্তু লাইফ রিস্ক হয়ে আছে। সেদিন দিনের বেলা না হয় থালার সামনে তেন কোনো মতন বাঁচিয়ে আছি দৌড়িয়ে, কিন্তু এইরকম ধরনের আক্রমণ যদি রাতের বেলা হয় তাহলে পরে করলাম সকালে আমার ঘরে মুখ আর দেখবে পারবেন না, দেখতে পারবেন না। সেই কথাই তো করছি, মানুষ তোকে একের পর এক তারা করুক আর তোরা খালি দৌড় দিয়ে পালায় যান বাসা। আল্লাহ তো তোকে হাত পা দেয় নাই, তোরা সেই হাত দিয়ে ভালা চাকু কিছুই ধরবে পারিস। চৌধুরী সাহেব, প্রোগ্রামে আপনার ড্রেসপত্র কি ধরনের হইতে পারে সে বিষয়ে কি আপনি কোনো চিন্তা ভাবনা অথবা পরিকল্পনা করতে আছেন? এমনভাবে কথা করছো যেন বিয়ের বরযাত্রী হয়ে যাব। না না চৌধুরী সাহেব, আপনি বরযাত্রী যাবেন কে? বরযাত্রী হলে আমরা হব, আপনি সাজলি সাজবেন বর, তাই না রে হারুন? আবার একটা ফাউল কথা কয়ে ফালাচ্ছো, আর এক ভেজাল বাঁধানোর ইচ্ছে না? আপনি ঠিকই বলছেন চৌধুরী সাহেব। এবার আর রশিদ, এই এই তোর মাতা কি কোনোদিন জ্ঞান করিমা হইবে না? হ্যাঁ, একবার বিয়া লইয়া রাজনীতি করতে যাইয়া যে ভেজাল সৃষ্টি হয়েছে সেই গিটু তো এখন পর্যন্ত ছড়ে নাই। হ্যাঁ বলছি, তুই আবার নতুন করিয়া ভেজাল বাঁধানোর ব্যবস্থা করতে আসছে বেড়া। সরি হারুন, আমার ভুল হয়ে গেছে, আমি তো এত কথা চিন্তা করে কথাটা কইনি, মনের আনন্দে মুক্তে কথাটা ভাড়া গেছে। চৌধুরী সাহেব, গানের প্রোগ্রামে কিন্তু আপনার জন্য বিশেষ একটা ড্রেস থাকাই লাগবে। এই রশিদের কথাটা ঠিকই বলছে চৌধুরী সাহেব, আমরা মোটামুটি হগলডিল লইয়া বিশেষ ধরনের ড্রেসের ব্যবস্থা করতে আছি। এই যেমন ধরেন সাদ ভাইজানের, আমরা চিন্তা ভাবনা করছি আপনার মাথায় থাকবে মুকুট আর সাদ ভাইয়ের মাথায় থাকবে একটা পাগড়ি। তবে এই মুকুটটা এখনো কোথায় যে বানাইতে দিমু সেটা চিন্তা ভাবনা করি আগাইতে পারতেছি না চৌধুরী সাহেব। না রে গাদা, ওইসব থাইক, আমি তোকের গানের মিছিলে উপস্থিতি থাকবে চাইনি। এ কী কন চৌধুরী সাহেব, আপনি আপনি হচ্ছেন আমাদের মধ্যমণি, আপনি যদি মিছিলে না থাকেন আমাকে প্রোগ্রামই তো অন্ধকার হয়ে যায়। আমি উপস্থিত থাকলে তোগের ভাবে একটা ইস্যু পায় যাবে নি। আপনি অবশ্য এই কথাটা ঠিকই বলছেন চৌধুরী সাহেব, এমনিতেই আপনার উপর এখন বর্তমানে যথেষ্ট প্রেশার পড়তে আছে। এ কথাটা অবশ্য মুই ভাবছিলাম, চিন্তাও করছিলাম, হঠাৎ যদি মনে করেন মিছিলে হামলা টামলা হইয়া যায়, আপনি যদি না থাকেন তাহলে তো মনে করেন সেফ হইয়া গেলেন, হাজার হইলেও তো আপনার বয়স হইয়া গেছে আর কি। বাবা দাঁড়া সুজা, তোমার গানের কাছে একটা অভিযোগ করবে চাই। এবার তো আর কারোর সাথে কথা কওয়ার মতো পরিবেশ নাই। আমাদের কাছে কোনো অভিযোগ করে কোনো ফায়দা হবে না ফুবা জান, আমাকে নিজেগেরই কত অভিযোগ মনের ভিতরে জমা পড়ে আছে সেটা খালাস করবার কোনো স্থানই পাচ্ছে। এ মেজো, এ তুই একটু চুপ করে থাকবি, ফুবা জান কত আশা করে আমাদের কাছে একটা কথা কবে রয়েছে, তুই আগে তাকে হতাশ করে দিস। ফুবা জান আপনি কন কথাটা কতি তোমাদের কাছে সংকোচ থাকে, তাও ভাবলাম তোমাদের কাছে কথাটা কওয়া যায়, কারণ তোমরা সাবালক হয়েছ। বুঝতে পেরেছি ফুফা, আমরা সাবালক হয়েছি, এর মানে কিন্তু আপনি যেটা বুঝাতে চাইছেন সেটা হচ্ছে যে আপনি আমাকে নিয়ে কোনো বিয়ের পরিকল্পনা করতেছেন। আপনাকে একটা কথা কয়ে দিচ্ছি ফুফা, আমরা কিন্তু এখন কোনো বিয়ের সাথে করতে পারবো না, কারণ আমরা অনেক টেনশনের মধ্যে আছি। না রে সুজা, উফ তোক আমি কলাম মেজো ভাই, চুপচাপ থাক, তারপরও না বুঝে কথা করছিস, বিয়ের চিন্তা খালি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তাই না? সমস্যা নাই, তোমার কাছে যা বয়স হয়েছে তাতে বিয়ে শাদীর কথাটা চিন্তা করাটাই স্বাভাবিক, বরং বিয়েটা হয়ে গেলেই অনেক সমস্যারই সমাধান হয়ে যেত। এই কথাটা আমি তোমার ফুবুক মেলা দিন কইছি, তোমার বাপ মা তো তোমার কাছে জুইন সালকারের প্রয়োজনের কথাটা তো তোয়াক্কাই করতেছে না। ও
তাহলে পরে কি ফুফাদান আমাদের কাছে আপনার এডি অভিযোগ? আরে না রে বাবু, আমি যে কথা কবে রাইলাম সে কথা তো শুরুই করে রাইলাম না। তোমার বাপ মা তো আমার সাথে যথেষ্ট খারাপ আচরণ করতেছে, জামাই হিসেবে ন্যূনতম কোনো রকম আপ্যায়ন তো করতেই যে না, বরং আমাকে যথেষ্ট অপমান করতেছে। কি করা যাবে ফুফাজান কান, আপনি তো কয়েছেন আব্বার ব্রেন শর্ট হয়ে গেছে। তোমার আব্বার ব্রেন শর্ট হয়েছে জন্যে তার কথা তো আমি গায়েই মাখতেছি, সে আমাকে লাঠি দিয়ে মারার জন্য তাড়া করেছে সেটাও আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না, কিন্তু তোমার আম্মার তো মাথা খারাপ হয়নি। হ্যাঁ তাই তো, ফুফাজান তো ঠিক কথাই কয়েছে। আচ্ছা আমার আম্মা জানো কি আপনাকে অপমান করেছে? খালি হাতে ধরে মারে নাই, তোমার আম্মার নামে যেসব কীর্তিকলাপের কথা শোনা যাচ্ছিল তোমার ফুফুর সাথে করে সেই সব কথাগুলো জানার জন্য গিয়েছিলাম। ওরে বাপ রে বাপ, সে যে কি ভাষায় আমাকে গালাগালি করলো সে কথা ভাষায় প্রকাশ করা যায় না। তোমার ফুফু তো মনের মধ্যে খুব হিট পাইছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ফুফাজান, গালাগালি করলো আপনার, হিট লাগলো ফুফুর। বুকার মতো প্রশ্ন করো কে তারা, তোমার ফুফুর মনের মধ্যে হিট লাগবি না? সে তো অত্যন্ত ভালোবাসে আমাকে। তোমার আম্মার মতো তো না, এই বয়সে স্বামী ঘরে ফেলা থুয়ে ক্ষণে ক্ষণে ব্যাগপত্র নিয়ে বাইরে চলে যায়, আমাকে অপমান করার দুঃখ কি? তোমার ফুফু তো ভাত পানি ছেড়ে দিছে, খালি কাঁদিয়ে কাঁদি চলিছে। ফুফাজান অভিযোগ তো আমাদের কাছে করলেন, কিন্তু এখানে আমাদের কি করার আছে সেটা তো বুঝতে পারতেছি না। আপাতত করার মধ্যে একটাই দেখতেছি, তোমার আব্বাকে মেন্টালে ভর্তি করা জরুরি, তার অবস্থা কিন্তু দিন দিন উন্মাদের দিকে চলে যাচ্ছে। আর তোমার আম্মার ব্যবহার তো তার মাথায় আরো চাপ সৃষ্টি করতেছে, সেই জন্যও অন্তত তাকে আলাদা রাখা দরকার। আমি চিন্তে করে দেখলাম আপনার রেডিও সেন্টারে ভর্তি করে দেবো গান গাওয়ার জন্য। টিটকারি ছাড়া কথা না খুলে তোমার পেটের ভাত হজম হয় না গোলাপ জান। টিটকারি দিলাম কই? আপনি যেভাবে সঙ্গীতের প্রেমিক হয়ে উঠলেন তাতে তো আপনার একটা পুরস্কার পাওয়া দরকার, কি কন? তোমার কাছ থেকে তিরস্কার ছাড়া যে পুরস্কার আমি পাবো না সেটা আমি ভালো করেই জানি। তাই নাকি? আমি তাহলে আপনার খালি তিরস্কারই করি, কি কন? অবশ্যই, এই যে তুমি আমাকে আপনি আপনি করে কথা করছো এটা তো এক ধরনের তিরস্কারই। ঠিক আছে, আপনি করে করলে যদি তিরস্কার হয় তাহলে তুমি করেই করছি। তোমাকে যে এর আগে একটা কথা কইছিলাম, কথাটা কি গ্রাহ্য হচ্ছে না? কোনটা? তোমাকে যে কইছিলাম খনকারের গিবত করে লেখা এইসব গান বাজনা তোমার বন্ধ করা লাগবে। এখন যদি আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি তাহলে কিন্তু তোমার গায়ে লাগবে না গোলাপ জান। তুমি আমাকে কি প্রশ্ন করবা সেটা তোমার জানাই আছে। তুমি কবা খনকারের পর আমার এত দরদ কিসের জন্য, পুরানা প্রেম জাগান দিছে, এসব প্রশ্ন তো। শোনো, তুমি আমাকে যতই প্রশ্ন করো আমার কিছুই যায় আসে না। তোমাকে আমি আবারও সাফ সাফ কয়া দিচ্ছি, ওইসব গানের মিছিল বন্ধ করা লাগবে, কথাটা জানি গ্রাহ্য করা হয়। শিপালি, তুই কিন্তু আমার মিজাজ চরম রকমের গরম করে দিচ্ছ। কেরে আসে রে, শত্রুপক্ষের একজন লোকের কথা তোর কাছে এত বিশ্বাসযোগ্য হয়ে গেল? না বুঝার তো কিছু নেই। আরে লেখাপড়ার মধ্যে মনটা দিলি মাথা থেকে এসব মারামারি ধরা দিলে চলে যাবি। খালি কথাটা কি, রোমান্টিক মোডে সিনেমার নায়ক নায়িকার মতো কবিতা গানে ভরপুর গরম মশলা আমায় দে, খালি নাচ গান বাকি ছিল তাই না? না না না, এরকম যদি কোনো ঘটনা ঘটতে তাহলে কি এতদিনে খুনকার সাহেব জানির পারতো না? এসবই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। ওই ঝরু ভাই আছে না, উইল গিরি বিলটি, এর আগে তো গোলাপজান ভাবী খুনকার সাহেবের সাথে বিয়ে দিয়ে গোলাপজান ভাবির যে বড় মেয়েটা আছে না, সেই মেয়েটা খুনকার সাহেবের মেয়ে বলে প্রচার করে দিল না? অসম্ভব,
এটা করলেই হইলে নাকি? মুখে এতদিনের প্রস্তুতি, ভাবির একটা কথা প্রোগ্রাম বন্ধ করে দিমু। আহা, কথাটা শেষ করবেন দি। এটা মনে কর যে চাঁদ আলী ভাইয়ের প্রোগ্রাম, এখানে চৌধুরী সাহেবের কোনো কন্ট্রোল নাই। ভাবি জিজ্ঞেস করলি, চৌধুরী সাহেব ডাইরেক্ট কথা কয়ে দিবে।